হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এই ঘর বন্ধ পরিস্থিতি থেকে, দমবন্ধ পরিস্থিতি থেকে আমাদের তো বেরোতেই হবে, আর বেড়াতে যাওয়ার জায়গার সন্ধানও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু কোন বেড়াতে যাওয়ার জায়গাগুলোতে যাওয়া যায়, কারণ বেড়াতে যেতে গেলে লাগবে ট্রেন, লাগবে বাস, সেইগুলো কিন্তু এখনও প্রপারভাবে চালু হয়নি। কিন্তু আপনারা চাইলে যেতে পারেন বেড়াতে যাওয়ার জায়গাগুলোতে, চাইলে আপনারা কারে যেতে পারেন, প্রাইভেট কার কিংবা রেন্টে কার নিয়ে কিংবা বাইকে করে, এরকমই কিছু জায়গার সন্ধান আজ আপনাদেরকে আমি দেবো, যেখানে গেলে প্রকৃতি, লেক, পাহাড় সব কিছু আপনারা পেয়ে যাবেন। গাড়ি কিংবা বাইক যে কোনো উপায়ে আমরা আপনারা জায়গাগুলোতে পৌঁছতে পারবেন, চাইলে একদিনের মধ্যে ঘুরে চলে আসতে পারবেন, চাইলে একদিনের জন্য স্টে করতে পারেন, আর সব রকম যদি সেফটি সিকিউরিটি মেনটেন, যেহেতু আপনারা প্রাইভেট গাড়ি কিংবা বাইকে যাচ্ছেন, সেফটি সিকিউরিটিও অনেক মেনটেন হচ্ছে। যে জায়গাগুলোতে আপনারা যাবেন সেই জায়গাগুলোতে সেফটি সিকিউরিটি মেনটেন করেই সমস্ত কিছু হয়ে রয়েছে। আর কোন সেই জায়গাগুলো, যে জায়গাগুলোতে আপনারা এরকমভাবে পৌঁছতে পারেন, সেই জায়গা নিয়েই আজকে কথা বলবো। এরকম বেশ কিছু জায়গার কত খরচ হতে পারে, কী হোটেল পেতে পারেন সেখানে কীরকম খরচার মধ্যে, আর কী কী জায়গা ঘুরতে পারেন, সেরকমই একটা সুন্দর করে আমি চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অনেক কটা জায়গার ডিটেলস আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। সঙ্গে বলবো, খুব শিগগিরই অনেকেই আমাকে কমেন্ট করছেন ডুয়ার্স কবে ওপেন হচ্ছে, ডুয়ার্স কবে ওপেন হচ্ছে। ডুয়ার্স ওপেন হতে শুরু করেছে, খুব সুন্দর সুন্দর কিছু জায়গা, ডুয়ার্সের একটু অন্যরকম জায়গা, যেখানে গিয়ে আপনার নিরাপত্তাটাকে অন্তত কেউ ভঙ্গ করতে পারবে না আর সেফ থাকতে পারবেন, যেহেতু সেখানে কম লোকজন যায়। আবার সব রকম ফেসিলিটিও সেখানে পাবেন, চাইলে গাড়িতে করে ঘুরতে পারবেন, এরকম কিন্তু জায়গার সন্ধানও কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। সঙ্গে উপরি পাওনা হিসেবে একটা সুন্দর স্পট, এখনও পর্যন্ত বলা যায় খুব একটা বেশি পর্যটকদের পা সেখানে পড়েনি, ইউটিউব কিংবা ফেসবুক কোনো জায়গায় তার অস্তিত্ব আপনারা পাবেন না, এরকমই একটা স্পট খুব শিগগিরই আসতে চলেছে। পাহাড়, ঝর্ণা সব কিছু মিলেমিশে কিন্তু অসাধারণ একটি জায়গা। সেই জায়গার জন্য আমার চ্যানেলটিকে বলবো অবশ্যই চোখ রাখতে হবে। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে চট করে ফলো করে নিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। আর আমাকে যদি আরও বেশি করে ফলো করতে হয় তাহলে বলবো ইনস্টাগ্রাম আইডিতে, আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ইনস্টাগ্রাম আইডি ট্রাভেল টেক অবিকে অবশ্যই চোখ রাখবার জন্য। তাহলে চলুন দেখি আজকে কোন কোন জায়গাগুলো আপনারা এর মধ্যে গাড়ি কিংবা বাইকে করে আপনারা একদিন কিংবা দুদিনের মধ্যে ট্যুর করে চলে আসতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক যে কলকাতা থেকে কাছাকাছি কোন জায়গাগুলো গাড়িতে বা কারে ঘুরে নেওয়া সম্ভব হতে পারে একদিন কিংবা দুদিনের জন্য। আগেই বলে রাখি এরপরে আরও একটা পার্ট আসছে যে পার্টে শুধু বাইকে করে যাওয়া যায় কম খরচা, এরকম কিছু জায়গার খোঁজ খবরও থাকবে, খরচ বাজেট যা আছে সব কিছু সমেতই দেওয়া থাকবে। তো আজকে যে জায়গা কটার কথা বলছি সেইগুলো আপনারা গাড়িতে করে ঘুরতে পারেন, খুবই অল্প খরচ, 3-3.5 হাজার টাকার মধ্যে আপনার এগুলো ঘোরা হয়ে যাবে। প্রথম যে জায়গাটায় গাড়িতে করে বেরিয়ে পড়া যেতে পারে সেটা হচ্ছে অযোধ্যা সার্কিটের দিকে রয়েছে পাখি পাহাড়, লোয়ার ড্যাম, আপার ড্যাম, বামনি ফলস, এই জায়গাগুলো ঘুরে নেওয়া যেতে পারে। খয়রাবেড়া ড্যাম রয়েছে, এই জায়গাগুলো ঘুরে নেওয়া যেতে পারে। ওখানে মোটামুটি থাকবার জন্য যে জায়গাটা রয়েছে, আমি বেশিরভাগ সরকারি জায়গাগুলোর কথাই বলছি কারণ ওইগুলোই ওপেন হয়েছে এবং স্যানিটাইজ করা হচ্ছে খুব সুন্দরভাবে। এবং যে জায়গাটার কথা বলবো একদম অযোধ্যা পাহাড়ের ওপরে, সবাই আপনারা হয়তো জানেন, সেটা হচ্ছে নীহারিকা। এটা WBCADC-র আন্ডারে রয়েছে, 1100-2100 টাকার মধ্যে রুম এখানে পাওয়া যায়। বুকিংয়ের জন্য চাইলে ফোন করতে পারেন 9163036057-এ। আর যেটার ওয়েবসাইট রয়েছে www.wbcadc.com। এবার আচ্ছা কী খরচা হতে পারে অযোধ্যাতে এই সার্কিটটা যদি কমপ্লিট করতে হয়, যদি আপনারা গাড়িতে নিয়ে যান গাড়ির খরচাটা আলাদা সেপারেট খরচা, সেটা আপনারা এখান থেকে ভাড়া করবেন, কিংবা প্রাইভেটে যদি নিজেদের গাড়ি থাকে তাহলে সেই অনুযায়ী নিতে পারবেন। আর মোটামুটি যে অযোধ্যা সার্কিটের জন্য 2000 টাকা করে পার ডে হোটেল পড়ে যাবে যদি অ্যাভারেজ করে ধরি, কিংবা যদি আরও খরচ কম হয় 1100-2100 মোটামুটি হোটেল পেয়ে যাবেন। ফুডের জন্য মোটামুটি যদি দুজন যান তাহলে 2000 টাকা মতন পড়তে পারে, আর এক্সট্রা হিসেবে 500 টাকা আপনাদেরকে ধরতে হবে। তো মোটামুটি 4500 টাকার মধ্যে কিন্তু এই অযোধ্যা যদি সার্কিটটা করেন তাহলে আপনাদের থাকা খাওয়া সব কিছু নিয়ে 4500 টাকার মধ্যে মিটে যাবে।
এরপরে আরও একটা যে জায়গা করা যেতে পারে সেটা হচ্ছে এই সার্কিটটাও করতে পারেন মাইথন পাঞ্চেত গড়পঞ্চকোট। মাইথন থেকে পাঞ্চেতের ডিস্টেন্স 16 কিলোমিটার পর্যন্ত মতন। আর মাইথনে গিয়ে যদি আপনারা স্টে করেন সেখানে থাকারও সরকারি ব্যবস্থা খুব সুন্দর রয়েছে। থেকে আপনার এই জায়গাগুলো যদি আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে যান কিংবা যদি কার রেন্টে যান তো এগুলো ঘুরতে পারবেন। মাইথন থেকে গড়পঞ্চকোট ডিস্টেন্স 30 কিলোমিটার মতন। আর আপনারা যদি চান ওখানে থাকতে পারেন মাইথনে যে ট্যুরিস্ট লজ রয়েছে WBTDCL-এর আন্ডারে ট্যুরিস্ট লজ রয়েছে, 1800 থেকে 2400 টাকার আন্ডারের মধ্যে এটা এখানে আপনারা রুম পেয়ে যাবেন, খুব সুন্দর পরিপাটি পরিষ্কার রুম পেয়ে যাবেন। চাইলে বুকিংয়ের জন্য ফোন করতে পারেন, কোয়ারির জন্য ফোন করতে পারেন 9732100940। ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন www.wbtdcl.com। তো চাইলে মাইথন পাঞ্চেত গড়পঞ্চকোট এই সার্কিটটাকেও আপনারা করতে পারেন একদিনের জন্য। আপনারা যদি একদিন স্টে করেন তাহলে মোটামুটি এইখানের জন্য আপনাদের 3500 টাকার মধ্যে খরচা কিন্তু হয়ে যাবে। আর যে কটা জায়গা আমি বলছি এই জায়গাটাতেও আপনারা একদিন স্টে করে নেক্সট দিন আপনারা ব্যাক করে চলে আসতে পারেন, একদম সপ্তাহ শেষে করতে পারেন কিংবা যে সময় আপনাদের সুবিধে সেই সময় দেখে আপনারা করতে পারেন। এরপর আরও একটা জায়গা গাড়িতে যেটা কভার করে নেওয়া যায় সেটা হচ্ছে মুকুটমণিপুর। মুকুটমণিপুর গাড়িতে করে কভার করা যায়, অনেকেই গাড়িতে এই জায়গাটা কভার করে বা ঘোরার জন্য অনেক সুবিধেও থাকে। তো এখানে গেলে যে জায়গাগুলো প্রধান আকর্ষণীয় জায়গা সেগুলো হচ্ছে কংসাবতী ড্যাম, ডিয়ার পার্ক, অম্বিকানগর, জৈন টেম্পল, খুবই সুন্দর একটি জায়গা। এবং জৈন টেম্পলের সঙ্গে ওখানে যে গ্রামটি আছে বিভিন্ন হস্তশিল্পের জন্য বিখ্যাত, সেখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। রয়েছে মুসাফিরানা ভিউ পয়েন্ট, অসাধারণ সুন্দর ভিউ পয়েন্ট, ঠিক পার্টিকুলার এই মুহূর্তে বন্ধ কিন্তু কিছুদিন পর এই পয়েন্টটা খুলে যাবে ভিউ পয়েন্টটা। এখান থেকে গোটা মুকুটমণিপুরের ভিউটা কিন্তু অসাধারণ, তাই এই জায়গাটা মিস করলে অবশ্যই চলবে না। মুকুটমণিপুর গেলে যেখানটায় থাকার জন্য জায়গা হতে পারে সেটা হচ্ছে আরণ্যক রিসর্ট মুকুটমণিপুর। 900 থেকে 1500 টাকার মধ্যে এখানে রুম পাওয়া যায়। নিয়া স্পোর্টস একাডেমি মুকুটমণিপুর রয়েছে, এটি যদি বুক করতে হয় তাহলে ফোন নাম্বার রয়েছে 09163395263। আর মুকুটমণিপুরের যদি বাজেট ধরা হয় তাহলে একদিন যথেষ্ট এখানে আপনারা ঘুরে আসবার জন্য। মুকুটমণিপুরের বাজেট যদি ধরা হয়, যদি গাড়ির খরচাটা যদি আপনারা আলাদা করে ধরেন তাহলে মোটামুটি বলা যেতে পারে হোটেলের জন্য 1500 টাকা, ফুডের জন্য মোটামুটি দুজনের হয় তো 1500 টাকার মধ্যে ওখানে আপনারা রুম পেয়ে যাচ্ছেন ম্যাক্সিমাম। হলে যদি অন্য কমের রুম নেন তাহলে আরও কিছুটা কমে আপনাদের হয়ে যাবে। ফুডের জন্য মোটামুটি দুজনের 1500 টাকা মতন লাগবে, আর এক্সট্রা আরও 500 রুপিস ধরে রাখতে হবে বিভিন্ন যদি কোনো জায়গার পার্কিং হোক আদার্স এর জন্য। তো 3500 টাকায় আপনারা মুকুটমণিপুর ঘুরে নিতে পারবেন খুব ভালোভাবে। এরপরে জায়গাটা যাওয়া যায় হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর। বাঁকুড়া বিষ্ণুপুর গাড়িতে করে কভার করা সম্ভব, গাড়িতে করে ঘুরে আসা যায় প্রাইভেট গাড়িতে। আর এখানে বেড়াতে গেলে যে জায়গাগুলো রয়েছে ঘোরবার মতন, রাসমঞ্চ, বিষ্ণুপুরের দলমাদল কামান, ছিন্নমস্তা টেম্পেল থেকে শুরু করে, যেহেতু টেম্পেলগুলো এখন সব জায়গাতেই ওপেন হয়ে গেছে ধর্মীয় স্থানগুলো, সামনে আরও দুটো জায়গা খুব শিগগিরই ওপেন হচ্ছে, কী সেই জায়গা সেই নিয়ে ভিডিও আসছে, খুবই আপনাদের পছন্দের জায়গা, আশা করি খুললেই সেখানে আপনারা যাবেন। তো সেই নিয়ে ভিডিও খুব সামনেই আসছে, তার জন্য চ্যানেলে তো চোখ রাখতে হবে। আর যেটা এখানে বলছিলাম বিষ্ণুপুর যদি বেড়াতে যান তাহলে তার জন্য রয়েছে লালাজি টেম্পেল, এই জায়গাগুলো কিন্তু আপনারা জোড়া বাংলা টেম্পেল এই জায়গাগুলো আপনারা ঘুরতে পারেন। আর এখানে যদি যান তাহলে মোটামুটি যে সরকারি ব্যবস্থাপনাতে যে জায়গাটি রয়েছে WBTDCL-এর আন্ডারে সেটা হচ্ছে বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ। 1900 থেকে 1800 টাকার মধ্যে এখানে মোটামুটি রেন্ট পড়বে, ভাড়া পড়বে। বুকিংয়ের জন্য ফোন নাম্বার 9732100950, এখানে ফোন করে কোয়ারিও করতে পারেন। ওয়েবসাইট রয়েছে www.wbtdcl.com। আর এবার আসা যাক বাজেটের ব্যাপারে, বিষ্ণুপুর যদি ঘুরতে যান মোটামুটি 2000 টাকার মধ্যে রুম আপনারা যদি ওখানে পেয়ে যান নিয়ে নেন তাহলে হোটেলের জন্য 2000 টাকা, ফুড মাথা পিছু মানে টোটাল যদি দুজনের জন্য খরচা হতে পারে একদিন স্টে আর পরের দিনে ফিরে আসা এই নিয়ে 1500 টাকা মতন, এক্সট্রা 500 রুপিস আপনাদের ধরে রাখতে হবে বিভিন্ন জায়গায় এক্সট্রা খরচার জন্য। তো 4000 টাকার মধ্যে বিষ্ণুপুরের ট্যুরটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে।
এরপরে আরও একটা আপনাদের পছন্দসই জায়গা, সেটা হচ্ছে দীঘা। দীঘা খুলে যাচ্ছে, দীঘা খুলে গেছে। এর আগেও অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন দীঘা খুলে গেছে কিনা, তাদের জন্য বলে রাখি ওয়েস্ট বেঙ্গলে এরকম পাঁচটা আরও অনেক জায়গা আছে যে জায়গাগুলো ওপেন হয়েছে। সেই জায়গা সম্পর্কে কোন কোন জায়গাগুলো ওপেন হয়েছে তার ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। আর দীঘা, মন্দারমণি, তাজপুর এই জায়গাগুলো ওপেন হয়েছে, তার হোটেল কিংবা আদার্স যে জায়গাগুলো কী কী নিয়মকানুন আছে সেই সম্বন্ধে যেগুলো মানতে হবে এখন, সেই সম্বন্ধেও ভিডিও আমার চ্যানেলে আছে, তারও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাই দীঘা ওপেন হচ্ছে, পর্যটকদের আনাগোনাও বেড়েছে, আস্তে আস্তে আরও বাড়ছে। তবে হোটেল নিয়ে কিছুটা সমস্যার মধ্যে আছে, 30% মতন হোটেল নিয়ে খুলেছে। তাই আমিও এই ক্ষেত্রে আপনাদেরকে WBTDCL এর আন্ডারে যে হোটেলটি রয়েছে ওল্ড দীঘার কাছে সেটির কথাই বলছি। সরকারি ব্যবস্থাপনায় মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, রুমের সঙ্গেও ক্লিন এবং পরিষ্কার স্যানিটাইজিংয়ের ব্যবস্থা করাও কিন্তু এখানে রয়েছে। বেশ ভালো জায়গা এবং সেখানে আপনারা রুমও পেয়ে যাবেন, 1700-2500 টাকার মধ্যে রুমও পেয়ে যাবেন। সেটি হচ্ছে দীঘা ট্যুরিজম প্রপার্টির দীঘা ট্যুরিস্ট লজ। এখানে যদি কোয়ারি কিংবা বুকিংয়ের জন্য ফোন করতে হয় 9732510134। ওয়েবসাইট রয়েছে www.wbtdcl.com। আর বাজেটের ব্যাপারে যদি ধরা হয়, মোটামুটি হোটেল তো পড়ছে 2000 টাকা করে, ফুডিংয়ের জন্য দীঘাতে মোটামুটি 1500 টাকায় ভালোভাবে দুজনের খাওয়া হয়ে যেতে পারে। যদি একটু আরও যদি একটু ভালো করে খাওয়া দাওয়া করতে চান তো ম্যাক্সিমাম 2000 টাকা পড়বে। তো আমি 1500 টাকা ধরেই করলাম, আর এক্সট্রা 500 রুপিস ছোটোখাটো কোনো কিছুর জন্য যদি আপনাদের পার্কিং এইসবের জন্য যদি লাগে, তো সব মিলিয়ে দীঘাও আপনাদের দুজনের 4000 টাকায় কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই জায়গাগুলোতে আপনারা এই মুহূর্তে ঘুরতে পারেন, এই জায়গাগুলোতে। এরপরে আরও অনেক কটা জায়গা আসছে আমার, আমি সেগুলোতে বাইকে করে যে জায়গাগুলো কভার করা সম্ভব সেই জায়গাগুলো নিয়েও আমি কিছু আনছি, ভিডিও আনছি যেগুলো বাইকে করে আপনারা ঘুরতে পারবেন, এই পরিস্থিতিতে খুব ইজি হবে। সঙ্গে এই সিরিজটা কিন্তু আরও একটা দুটো চলবে, এরকম আরও অনেক কাছে পেছে জায়গা আছে কলকাতার কাছে যেগুলো আপনারা সহজে ঘুরতে পারেন, আর যেগুলো আমরা সহজে ঘুরতে বেড়াতে যেতে পারি এই বদ্ধ পরিস্থিতি থেকে একটু মুক্তি পাওয়ার জন্য। তো এরকম টাইপের যদি ভিডিও পেতে হয় তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আর তার জন্য এই চ্যানেলটিকে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশানটি অন করে দেবেন। আর আজ এই পর্যন্তই, এর পরের ভিডিওর জন্য খুব শিগগিরই পরের ভিডিওটা আসছে।